আজ তৈরি করে দেখাবো মিল্ক পুডিং। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই মিল্ক পুডিং তৈরি করা যায়। প্রথমেই আমি একটি প্যান গরম করে তাতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলেই আমি তার মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ময়দা। ময়দা দেওয়ার পর লো ফ্লেমে আমি 4 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এবার অ্যাড করব নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ। তার সাথে দিয়ে দেব 1/2 কাপ চিনি এবং 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব শেষে দেব 1 টেবিলস্পুন ভ্যানিলা এসেন্স। মিশ্রণটি রেডি হয়ে গেলে বোলের মধ্যে ঢেলে দেব। ক্যারামেল তৈরি করবার জন্য আমি 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। ক্যারামেল তৈরি হতে থাকুক, আমি ততক্ষণে 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ারের সাথে সামান্য জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখছি। ক্যারামেল তৈরি করবার সময় অনবরত কিন্তু নাড়তে হবে, আর যখন দেখবেন চিনির কালারটা সামান্য চেঞ্জ হয়ে এসেছে তখন ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে। অনেক সময় দেখা যায় ময়দার মধ্যে দুধ দেওয়ার ফলে ময়দাটা দলা দলা হয়ে গেছে। এরকম যদি হয় কখনো, তাহলে সমস্ত উপকরণগুলো দেওয়ার পর একটু ঠান্ডা করে মিশ্রণটিকে তারপরে মিক্সিতে দিয়ে একবার মিক্স করে নিতে পারেন। ক্যারামেল প্রায় তৈরি হয়ে এসছে, এবার আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। এখন এই দুটো মিশ্রণকে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আমি আগে তৈরি করে রাখা ব্যাটারটার মধ্যে ক্যারামেলের মিশ্রণটি সুন্দর করে ছড়িয়ে দেব। এরপর নর্মাল টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করব। এই পুডিংটাকে এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দিয়ে আমি একে সার্ভ করবো।